বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি 20 লেভেল মার্কেট ডেপথ জেনে আরও মার্কেটের ইনসাইডের ইনফরমেশন জানতে পারবেন এবং ভালোভাবে ট্রেড করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে? তো তার জন্য আপনাকে কি করতে হবে, ডনের মধ্যে লগ ইন করে নিতে হবে। তো আমি অলরেডি ডনের মধ্যে লগ ইন করে নিয়েছি, তো আপনিও ডনের মধ্যে লগ ইন করে নেবেন। তারপর আপনাকে কি করতে হবে, এখানে যে কোনো একটা পছন্দের স্টকস সার্চ করে নিতে হবে। যেমন আমি এখানে সার্চ করে নিলাম, যেমন ধরে নাও এখানে এইচডিএফসির ব্যাংকটা আমি সার্চ করে নিলাম, ঠিক আছে? তো এখানে আমি যেই না এইচডিএফসির ব্যাংকটা সার্চ করবো, তারপর এইটা চলে আসবে আমার সামনে, ঠিক আছে? তো যখন এটা চলে আসবে, তারপর বন্ধুরা এখানে দেখো এটা চলে এসেছে। তারপর আমি এখানে দেখো একটা অপশন দেখাচ্ছে যেখানে চার্টসের, ঠিক আছে? এখানে একটা অপশন দেখাচ্ছে না, তো এটাতে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এটাতে যেই আমি ক্লিক করব, তো কি হবে, এটা ডাইরেক্ট চলে যাবে টিভি ডট দেন ডট কয়ের মধ্যে। যেমন এখানে অটোমেটিক্যালি টিভি ডট দেন ডট কয়ের মধ্যে চলে এসেছে। তো এখান থেকে আমি খুব সহজেই মার্কেট ডেপথটা জানতে পারি, ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে, এখানে দেখো স্টকগুলার পুরা স্টকটারই ইনফরমেশন চলে এসেছে, চার্টস দেখা যাচ্ছে, ঠিক আছে? তার সাথে এখানে কর্নারের মধ্যে মার্কেট ডেপথের একটা বিষয় আছে বন্ধুরা, ঠিক আছে? তো এই যে অপশনটা আছে না, এটাতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? এই অপশনটাতে আমরা যেই না ক্লিক করব, তো এখানে দেখো মার্কেট ডেপথের পুরো ইনফরমেশনটা চলে আসলো, ঠিক আছে? তো এটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে যে অপশনটা চলে আসে সেটাই হলো মার্কেট ডেপথ, এবং এটা হলো 20 লেভেল মার্কেট ডেপথ, ঠিক আছে? তো এটাতে যদি বলা হয়, যেমন আমরা দেখতে পারি এখানে লাইভ মার্কেটে কতটুকু বাইং হচ্ছে, কতটুকু সেলিং হচ্ছে, এটাতে চলে আসে, ঠিক আছে? এটাতে দেখে আমরা বলতে পারি কোন প্রাইসের মধ্যে সব থেকে বেশি ভলিউম আছে, এবং এটা থেকে আমাদের কি হবে, এটা থেকে আমাদের অনেকগুলা ডিটেইলের বিষয়ে জানা যাবে। যেমন ধরে নাও অনেক ডিপ আপনার ইনফরমেশন মিলে যাবে, যে আপনি এখানে মার্কেটে কোন প্রাইসে শেয়ারটা কেনা বেচা হচ্ছে, কোন প্রাইসের মধ্যে সব থেকে বড়ো অর্ডার লাগছে। যেই না মার্কেটে এই প্রাইসের অর্ডার লাগবে, টপ 20 লেভেল ডিপার পুরা আস্ক প্রাইস সেল প্রাইস আজ এসে যাবে, ঠিক আছে? তারপর দেখো বন্ধুরা, এটাতে কি করতে পারবে আপনি, দ্বিতীয়ত হলো রিয়েল টাইম আপডেট এখানে চলে আসে, ঠিক আছে? আপনি রিয়েল টাইম আপডেট উইদিন সেকেন্ডের মধ্যে যে অর্ডারটা লাগছে সেটা আপনার এখানে চলে আসে। এটা থেকে আপনার ট্রেডিং জার্নিটাকে আরও আপনি ইম্প্রুভ করতে পারেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, এবং আপনি এখানে যদি বলা হয় তাহলে এটাতে দেখতে পারো বাই কিটসের অপশন আছে, সেল কিটসের অপশন আছে। তো এখান থেকে আপনি বাই এবং সেলটাও করে নিতে পারো খুব সহজেই, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই।